আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এইচএসসি এর ইকোনমিক্স দ্বিতীয় সপ্তাহের সলিউশন দিব। এই সলিউশন পাওয়ার জন্য আমরা পিডিএফ করছি, দেখো তোমাদের এই সলিউশনটা পিডিএফ করে রেখেছি। মোটামুটি সব ধরনের তথ্য আমরা এখানে ইনক্লুড করেছি, তোমাদের যা যা প্রয়োজন। ওকে, সো এই তথ্যগুলো আমরা ইনক্লুড করেছি পিডিএফ আকারে। পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই অনুযায়ী কাজ করলে তোমরা কী করবা এটা পেয়ে যাবা। হ্যাঁ, জাস্ট গুগলে যে সার্চ দিলেই এটা হবে, পিডিএফটা চলে আসবে। ওকে, সো এখন কথা হচ্ছে, চলো আমরা দেখি আমাদের প্রশ্ন কী ছিল। প্রশ্ন ছিল যে রাবির বাবার 2 বিঘা জমি আছে, উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করতে হবে। কি করতে হবে তোমাদের? বাংলাদেশের কৃষির পরিবর্তনের ধারা প্রথমে উল্লেখ করতে হবে। ওকে, এই জন্য তোমরা এখানে এই উদাহরণগুলো বা এই ক্যাটাগরিগুলো অন্তর্ভুক্ত করতে পারো। দেখো আমরা করেছি কৃষিখাতে পরিবর্তনের ধারা, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, দেখো খাদ্যশস্য হচ্ছে, মৎস্য উৎপাদনে হচ্ছে, মৎস্যজাত পণ্য রপ্তানিতে হচ্ছে, গবাদি প্রাণীতে হচ্ছে, প্রতিরোধক টিকা ও চিকিৎসা প্রদান, কৃষিখাতের বাজেট এখানে হচ্ছে, তারপরে মাছ ও চিংড়ি চাষে পরিবর্তন আছে, মাশরুম চাষে আছে। ওকে, আরও অনেক কিছু ছিল, বাট আমরা এত কিছু আর ইনক্লুড করিনি এখানে, এই পর্যন্ত রাখলেই আশা করি তোমাদের এনাফ। ওকে, বেশি বড় হওয়ার দরকার নেই, এখান থেকে তোমরা আরও কাট ছাট করতে পারো, মডিফাই করতে পারো, কোনো সমস্যা এখানে নাই। তো দেন হচ্ছে তোমরা লিখবে জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান। ওকে, এখন দেখো আমরা লিখেছি এখানে, এখানে দেখো জলবায়ু পরিবর্তনে কৃষির যে তোমার, আচ্ছা আমরা আরেকটু উপরে, হ্যাঁ এখানে দেখো বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব প্রথমে আমরা লিখছি এখানে। ওকে, কী কী হতে পারে আর এ থেকে উত্তরণ কীভাবে করবো, দেখো উত্তরণের জন্য যা করা দরকার সেটা আমরা, আচ্ছা উত্তরণের আগে হচ্ছে আমরা কী লিখছি, জলবায়ু পরিবর্তনের কারণে কী কী হচ্ছে, সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো একটু লিখছি আমরা। দেখো যেমন খরা, তারপরে সাইক্লোন বা ঘূর্ণিঝড় হচ্ছে, এর ফলে কী হচ্ছে তা আমরা লিখছি। এইখান থেকে তুমি উত্তরণ করবা কীভাবে, উত্তরণের জন্য আমরা কিছু পয়েন্ট দিছি, যেমন দেখো প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে হবে, সম্পদের সীমিত ও পুনর্ব্যবহার করতে হবে, এবং হচ্ছে সব শেষে সচেতনতা কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। ওকে, সো ওকে, এখন দেখো এইগুলোর আবার আমরা আবার কী করছি, ব্যাখ্যা করছি। হ্যাঁ, এখানে যা লিখছি এখানে সবগুলোর কী করছি, আবার ব্যাখ্যা করছি। যেমন দেখো এই যে সচেতনতা বৃদ্ধি, এখানে কোথায় ছিল, এটা এখানে ছিল, এই যে দেখছো। ওকে, দেন তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপরে কী আছে, দেখো কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং আইসিটি ব্যবহারের প্রভাব বা সুফল লিখতে হবে। ওকে, দেখো আমরা লিখছি পয়েন্ট ডিসি এটা, হ্যাঁ বাংলাদেশের কৃষি উন্নয়নে পারমাণবিক শক্তি, বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটি ব্যবহারের গুরুত্ব আমরা এখন আলোচনা করেছি এখানে। প্রথমে করেছি বায়োটেকনোলজি নিয়ে, দেন তারপরে তোমার আইসিটি নিয়ে করেছি আমরা। ওকে, সো তোমরা দেখলেই পড়লেই বুঝতে পারবে এটা ফুল এখানে লেখা আছে। ওকে, সো আমরা আর এখন আর পড়তেছি না, তাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। তোমরা পিডিএফ তো পাবেই। ওকে, আর এরপর হচ্ছে কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। তার মানে হচ্ছে কি, কৃষিতে সরকারের যে নীতিগুলো তারা নিয়েছিল, হ্যাঁ সেই নীতিগুলোর আলোকে কিছু কথা লিখতে হবে। দেন হচ্ছে কী করতে হবে, তোমার সাফল্য মূল্যায়ন করতে হবে, যে নীতিগুলো নিয়েছে সেই নীতিগুলোর কারণে প্রভাবটা এখন কী হচ্ছে। ওকে, সো দেখো নীতিগুলো কী করছিল, নীতি প্রণয়ন করছে তারা। হ্যাঁ, নীতি প্রণয়নগুলো আমরা লিখছি, ঠিক আছে। আরও লিখছি দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য তারা কিছু কাজ করেছে, তারপরে কৃষি গবেষণায় গুরুত্ব প্রদান করছে, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহায়তা করেছে, উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে, তারপরে কৃষির আওতা সম্প্রসারণ করেছে, জমির আওতা, হ্যাঁ কৃষি জমির আওতা সম্প্রসারণ, মানে আগে যে পরিমাণ জমি ছিল তারা চিন্তা করতেছে যে এই জমির পরিমাণ কীভাবে আরও বাড়ানো যায়, তাহলে কী হবে বেশি পরিমাণ উৎপাদন করা যাবে। ওকে, সো এরপর দেখো মূলত 4টি প্রধান কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে গত অর্ধ যুগ ধরে, এর ফলে কী কী হয়েছে, কী কী পরিমাণ তোমার ফসল বেশি উৎপাদন হচ্ছে বা কী পরিমাণ তোমার রপ্তানি করা হচ্ছে, বৈদেশিক মুদ্রা আসতেছে, আমরা সব এখানে কী করছি উল্লেখ করছি, এবং কোন কোন ধরনের সবজি বা তোমার উৎপন্ন বেশি হচ্ছে শস্যগুলা, যেমন দেখো হাইব্রিড সবজি বীজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং সবজি উৎপাদনও বেড়েছে। ওকে, এর ফলে এরপরে তোমরা দেখো আমরা লাস্টে শেষ করছি কীভাবে এই এই পয়েন্টটার, মহাজোট সরকারের আরেকটি বড় সাফল্য হলো কৃষি গবেষণাকে অগ্রাধিকার প্রদান। দেখো আমরা কিন্তু এইখান থেকে, হ্যাঁ এখান থেকে লিখছি তার মূল্যায়ন, আর এইগুলো লিখছি মূলত হচ্ছে কি বলতো তার নীতি, যেমন দেখো এখানে কৃষি জমির আওতা সম্প্রসারণ, এটা হচ্ছে কি নীতি, আর এইগুলো হচ্ছে কি তোমার মূল্যায়ন। তো আমরা লাস্টে লিখছি যে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে তোমার পরিচালিত একটা ইনডোমেন্ট ফান্ড রয়েছে, এর মাধ্যমে প্রতিটি কৃষি গবেষণা ইনস্টিটিউটে ল্যাব উন্নয়ন সহ
নানামুখী গবেষণা পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং এছাড়া আরও অনেক কাজ করতেছে কীভাবে তোমার উদ্ভাবন করা যায় বিভিন্ন জিনিস। হ্যাঁ, যেমন আমরা দেখি যে পাটের জিনোম তোমার উদ্ভাবন করা হয় বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ কিন্তু এখনও উদ্ভাবনের দিক থেকে এগিয়ে যাচ্ছে। ওকে, সো এই কথাগুলো আমরা এখানে লিখেছি। মূলত আমরা এই তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য যা যা প্রয়োজন তোমরা যেন ফুল মার্কস পেতে পারো, হ্যাঁ, বা একটা ভালো একটা মার্কস তোমরা আনতে পারো। সো এই জন্য হচ্ছে আমরা মূলত এই অ্যাসাইনমেন্টটা এইভাবে সাজিয়েছি। তো আমি আশা করব তোমাদের অ্যাসাইনমেন্টটা বুঝতে কোনো সমস্যা হবে না, আর যেহেতু আমি বুঝাই দিছি কীভাবে লিখতে হবে, এরপর থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টটা নিজেরাও একটু সাজায় লিখতে পারবা। আমি যেভাবে লিখছি বিষয়টা এমন নয় যে এইভাবেই লিখতে হবে বা এইভাবেই করতে হবে। তোমরা কী করতে পারবে, তোমরা তোমাদের নিজেদের মতো সাজাতে পারবে, মডিফাই করতে পারবে, এখান থেকে পয়েন্ট নিবা, আরও পয়েন্ট অ্যাড করবা, কিছু পয়েন্ট বাদ দিবা, কোনো সমস্যা নেই এটা, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে হুবহু এটা লিখবা তা বিষয়টা না, যেহেতু তোমাদের অধিদপ্তর থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে হুবহু কি করা যাবে না, কপি করা যাবে না, তোমরা এখান থেকে মডিফাই করবা, খুব ভালো হবে তাহলে। কারণ এই ভিডিওটা তো অনেকেই দেখবে, তোমাদের ফ্রেন্ডরা দেখবে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডে এটা রেকমেন্ড করবে। ওকে, আমাদের প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকবো। তো তোমরা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবে, আর পিডিএফ পাওয়ার জন্য দয়া করে একটু তোমার ডিসক্রিপশন বক্সটা একটু লক্ষ্য রাখো, ঠিক আছে? সো এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।